নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। আজি ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনৰ ভোট গণনা। 28খন আসনৰ বাবে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল 93 গৰাকী প্ৰাৰ্থীয়ে। ইতিমধ্যে 6খন আসনত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছে বিজেপি প্ৰাৰ্থী। 28 আসনযুক্ত ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদত 6খন আসনত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়ী হৈছিল বিজেপি। আজি 22খন আসনৰ বাবে ভোট গণনা আৰম্ভ হৈছে। 93 গৰাকী প্ৰাৰ্থীৰ আজি ভাগ্য নিৰ্ণয় হ'ব। ভোট গণনাৰ বাবে কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা। হেঁপাহৰ ভোগালী বিহুৰ উৰুকালৈ মাজত মাত্ৰ এদিন। উজনিৰ পৰা নামনিলৈ ভোগালী ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ৰাজ্যৰ বজাৰ উপচি পৰিছে বিহুৰ পিঠাপনা জলপানেৰে। আখলত ব্যস্ত হৈছে জীয়ৰী বোৱাৰীসকল। ৰাজ্যৰ মাছৰ বজাৰসমূহতো বিধে বিধে মাছ উভৈনদী হৈছে। ৰহাৰ সমীপৱৰ্তী বাৰপূজীয়া জৰাবাৰী বাকৰি গাঁওবাসীৰ ভোগালী প্ৰস্তুতি। ভোগৰ উৎসৱ ভোগালীকা ধৰিবলৈ সাজু। জৰাবাৰী বাকৰিবাসী গাঁও লতাছ টেম্পলৰ ফুলৰ আৰ্হিত প্ৰদৰ্শনীমূলক খেলাঘৰ নিৰ্মাণ। হেঁপাহৰ ভোগালী বিহুৰ উৰুকালৈ মাজত মাত্ৰ এদিন। মাছৰ বজাৰসমূহতো আৰম্ভ হৈছে ব্যাপক ভিৰ। পুৱাৰে পৰা উজান বজাৰৰ মাছৰ বজাৰত ক্ৰেতা বিক্ৰেতাৰ ভিৰ। বিধে বিধে প্ৰকাণ্ড মাছেৰে ভৰি পৰিছে উজান বজাৰৰ মাছ বজাৰ। শিৱসাগৰতো মাঘ বিহুক আদৰিবলৈ সাজু হৈছে অসমীয়া। ভিৰ বাঢ়িছে বজাৰসমূহত। বিশেষকৈ শিৱসাগৰ টাই সাংস্কৃতিক বিকাশ কেন্দ্ৰৰ চৌহদত অনুষ্ঠিত অসমী ভোগালী মেলাত বিহুৰ জলপান পিঠাপনা বিচাৰি ভিৰ কৰিছে গ্ৰাহকে। ওদালগুৰিৰ কলাইগাঁৱত বিহুৰ বাবে চুৰাৰ বজাৰত গ্ৰাহকৰ হেতা ওপৰা। সকলোৱে লাড়ু পিঠাৰ বাবে মন পচন্দৰ গুড় আৰু চুৰা কিনাত ব্যস্ত হৈছে। এইবাৰ বিশেষকৈ মহিলাসকল ওলাই আহি বজাৰত ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। লংকাত 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত নিশা বৃহৎ পৰিমাণৰ জালনোট জব্দ। খটখটিৰ দিশৰ পৰা জালনোট কঢ়িয়াই অনা এখন বাহন লংকাত জব্দ। বাহনখনত আছিল প্ৰায় 50 লাখ টকাৰ জালনোট। দুৰ্ঘটনাত পতিত হোৱাত বাহনখন এৰি পলায়ন কৰে সৰবৰাহকাৰীয়ে। মানুহ নহয় এইবাৰ অনুপ্ৰৱেশকাৰী ৰূপত বন্যহস্তী। কাটা তাৰ পাৰ হৈ ভাৰতত প্ৰৱেশ বন্যহস্তীৰ। ভাৰতত প্ৰৱেশ কৰিছে বাংলাদেশী হাতী জাকে। মেঘালয়ৰ গাৰো পাহাৰৰ আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্ত পাৰ হৈ ভাৰতত প্ৰৱেশ কৰিলে এজাক হাতীয়ে। মণিপুৰত কংগ্ৰেছৰ ন্যায় যাত্ৰাত চৰ্ত সাপেক্ষ অনুমতি। সীমিত সংখ্যক লোকৰ উপস্থিতিত ন্যায় যাত্ৰা আৰম্ভ কৰিব পাৰিব। ইম্ফল পূব জিলাত 14 জানুৱাৰীত ন্যায় যাত্ৰাত অনুমতি জিলা প্ৰশাসনৰ। কলিয়াবৰৰ মিছাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত 3 যুৱকৰ মৃত্যু। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত বাগৰি পৰিল বাহন। কলিয়াবৰৰ পৰা মিছা অভিমুখী আছিল বাহনখন। ঘন কুঁৱলীৰ বাবে দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ সন্দেহ। ঢেকিয়াজুলিৰ শ্বহীদ ময়দানত অনুষ্ঠিত হৈছে ভোগালী মেলা। বৰচলা উন্নয়ন খণ্ডৰ অধীনস্থ গ্ৰামীণ জীৱিকা অভিযানৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে ভোগালী মেলা। প্ৰতীকী ৰূপত নিৰ্মাণ কৰা হৈছে ভেলাঘৰ আৰু মেজি। পিঠাপনা কিনিবলৈ গ্ৰাহকৰ ভিৰ। মহানগৰীৰ লাচিতঘাটত উদ্ধাৰ দুটাকৈ নৱজাতকৰ মৃতদেহ। 5-6 মহীয়া দুটা নৱজাতকক গাঁতত পুতিবলৈ চেষ্টা কৰিছিল কোনো লোকে, কিন্তু গাঁত খান্দি গাঁত নুপুতাকৈ পেলাই থৈ যায় নৱজাতক দুটিক। নৱজাতক দুটিৰ এটি ল'ৰা আৰু আনটো ছোৱালী বুলি জানিব পৰা হৈছে। এইবাৰ ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব মহ আৰু বুলবুলি চৰাইৰ যুঁজ। ৰাজ্যত মহ আৰু বুলবুলি যুঁজ অনুষ্ঠিত কৰাত কেবিনেটৰ সিদ্ধান্তৰ পাছতে চৰকাৰে প্ৰকাশ কৰিলে SOP। ইতিমধ্যে মাঘ বিহুত মহ আৰু বুলবুলিক যুঁজাবলৈ সাজু হৈছে ৰাজ্যবাসী। ত্ৰয়োদশ ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদ নিৰ্বাচনৰ ভোট গণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে। হাফলং ডন বস্কো HS স্কুলত ভোট গণনা আৰম্ভ হৈছে পুৱাৰে পৰা। 7টা কাউণ্টিং হলত ভোট গণনা আৰম্ভ। 1টা কাউণ্টিং হলত আছে 10খনকৈ মেজ। মহানগৰীৰ চিটি বাছত যাত্ৰীৰ পৰা ধাৰাবাহিক চুৰিৰ ঘটনা। চুৰিত সহযোগ কৰাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ চিটি বাছৰ চালকক। ধৃত চালকজন নলবাৰীৰ কৈলাশ বৰ্মন বুলি জানিব পৰা হৈছে। 29 ডিচেম্বৰত আদাবাৰীত চিটি বাছৰ যাত্ৰীৰ পৰা পকেট মাৰি লুটিছিল 23,000 টকা। দীপাংকৰ গগৈৰ মৃত্যুৰ ন্যায় বিচাৰি তিতাবৰত ৰাইজ তথা পৰিয়ালৰ প্ৰতিবাদ। তিতাবৰ ষ্টেচন তিনিআলিত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিকে ধৰি বিভিন্ন সংগঠনৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। যোৰহাট SP মোহনলাল মীনা, তিতাবৰৰ SDPO কাকলি পাটগিৰি আৰু OC লক্ষ্মণ কুমাৰ দাসক নিলম্বনৰ দাবী। আহমেদাবাদ আৰু অযোধ্যাৰ মাজত প্ৰথম ত্ৰিমাসিক বিমান সেৱাৰ ফ্লেগ অফ কৰা হয়। কেন্দ্ৰীয় অসামৰিক বিমান পৰিবহণ মন্ত্ৰী জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া, উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথে ফ্লেগ অফ কৰি বিমান সেৱাৰ শুভাৰম্ভণি কৰে। ৰাজ্যত নতুনকৈ 42,85,745গৰাকীয়ে পাব ৰেচন কাৰ্ড। 16 জানুৱাৰীৰ পৰা বিতৰণ কৰা হ'ব ৰেচন কাৰ্ড। ৰেচন কাৰ্ড থকা প্ৰতিজনে পাব আয়ুষ্মান কাৰ্ড, অৰুণোদয়, উজ্জ্বলা গেছৰ সংযোগ। 4 লাখ টকা উপাৰ্জনৰ তললৈকে লাভ কৰিব ৰেচন কাৰ্ড।
আয়ুষ্মান কার্ড নোহালে হাসপাতালত রেশন কার্ড দেখাই লব পাৰিব সুবিধা 5 লাখ টকালে বিনামূলীয় হব হাসপাতালত খরচ সংবাদমেলত ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর ন্যায় যাত্রার কথা জানা নাই সরকারক আবেদন জানালে অনুমতি দিব বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য বিদ্যালয় আর মহানগরের মাজেরে নিয়া নহয় ন্যায় যাত্রার অনুমতি দিয়া নহব ন্যায় যাত্রার অনুমতি মণিপুরত কংগ্রেসের ন্যায় যাত্রার শর্ত সাপেক্ষ অনুমতি মুখ্যমন্ত্রীর উদ্যমিতা আসনি মুকলি রাজ্যের মহিলা আত্মসহায়ক গোটলে সুখবর এই আসনির দ্বারা উপকৃত হব রাজ্যের 39 লাখ মহিলা 3টা পর্যায়ে দিয়া হব সাহায্য 4,000 কোটি টাকা ব্যয় হব এই আসনি 3টাকৈ অধিক সন্তান থকা মহিলায় নাপাব উদ্যমিতা আসনির সুবিধা আসনি সুবিধা লাভ করা সকলে দ্বিতীয় বছরত পাব 25,000 টাকা প্রথম পর্যায়ত পাব 10,000 টাকা মহিলাসকলে মুঠ লাভ করব 35,000 টাকা মহানগরীর নিচামুক্তি কেন্দ্রের পর নিরুদ্দেশ 3 যুবতী পিস ওয়েলনেস ফাউন্ডেশন পুনর অঘটন ঘটনা বিরুদ্ধে দিসপুর থানাত এজাহার পূর্বে নিচামুক্তি কেন্দ্রত চিকিৎসা নাপায় মৃত্যু হয়েছিল এজন যুবকর স্টেট এন্টি ড্রাগস এন্ড প্রহিবিশন কাউন্সিল আসামে দিছে এজাহার এই নিচামুক্তি কেন্দ্রত বিরুদ্ধে পূর্বরে আছে বহু অনিয়মর অভিযোগ সমান্তরালভাবে স্বত্বাধিকারীর বিরুদ্ধে উঠি ড্রাগস সেবন করার অভিযোগ এই গুরুতর অভিযোগ রাজ্যিক রিহেব এসোসিয়েশনের স্বত্বাধিকারীর বিরুদ্ধে উপায়ুক্তক লিখিত অভিযোগ দাখিল রাজ্যিক রিহেব এসোসিয়েশনের সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগকো এই অভিযোগ দিছে রাজ্যিক রিহেব এসোসিয়েশনে কেন্দ্রত থাকা চিকিৎসাধীন অন্য রোগীকো স্বত্বাধিকারীয়ে ড্রাগস যোগান ধরার সন্দেহ এসোসিয়েশনের মহানগরী হোটেল পার্লারত দেহ ব্যবসায় এজন যুবকর পলায়নের পাছত পোহরলৈ ঘটনা হাতিগাঁওর হোটেল বেবিলনত চাঞ্চল্যকর ঘটনা হোটেলের সংযুক্ত হয়ে আছে এখন পার্লার দীর্ঘদিনে দেহ ব্যবসায় চলাই অহার অভিযোগ হোটেলের আছে বি ইউনিক লুকস নামর পার্লার জেহেরুদ্দিন নামর লোকে চলাইছে পার্লার হোটেল হোটেল পার্লারলৈ প্রতিদিনে রহস্যময় যুবতী অহার অভিযোগ হোটেলখনের প্রথম মহলার খিড়িকিরে পলায়ন করেছিল এজন যুবকে ঢেকিয়াজুলি চাউল কেলেঙ্কারি চার্জশ্বিট দাখিল সিএম ভিজিলেন্সে আদালতত দাখিল করিলে চার্জশ্বিট 19 অভিযুক্তর বিরুদ্ধে 723 পৃষ্ঠার চার্জশ্বিট দাখিল সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করেছিল 19 অভিযুক্তক সরকারি চাউল আবন্তনের নামত হয়েছিল কেলেঙ্কারি অবশেষত শিবসাগর জেলা পালেহি বহু চর্চিত উইংস হাজরিকা এয়ারক্রাফ্ট 27 দিনের মূরত শিবসাগরের জাঞ্জিত উপস্থিত হল এয়ার ইন্ডিয়ার পর ক্রয় করা এয়ারক্রাফ্ট বহু সংখ্যক অনুরাগী রেলি উলিয়াই আগবাই নিলে এয়ারক্রাফ্ট এসআইটির জেরার অন্তিম দিন তিনিগৰাকীকৈ তথাকথিত বিষয়াক তলব এসআইটির আবকারী পরিদর্শক সৌরভ প্রাণ শর্মা এপিএস জগদীপ জগদীশ ব্রহ্মক তলব এপিএস স্বরূপ ভট্টাচার্যকো তলব করেছে এসআইটিয়ে মাজুলীত এতিয়ালৈকে নাও রোরো ফেরি পোৱা নাই কংগ্রেসে অনুমতি কিয় দিয়া নাই সেয়া বুজ লবলৈ প্রশাসনের মুরব্বীক সাক্ষাৎ করব কংগ্রেসের এটা সজাতি দলে ভোগালী বিহুর উড়ুকালের মাজত মাত্র দুদিন বিভিন্ন ঠাইত সাজি উলিয়াইছে আটক ধুনিয়া ভেলাঘর উড়ুকার নিশা ভেলাঘরত লগে ভাগে এসাঁজ খোৱার সাজু হয়েছে অসমীয়া আনহাতে বিভিন্ন প্রকার পিঠা লাড়ু বনাবলে আকলত ব্যস্ত হয়ে আছে জিয়রী বোয়ারীসকল মহানগরীর হেঙেরাবাড়ীত ভোগালী বিহুর পূর্বেই জ্বলিল মেজি নিশাত দুর্বৃত্তই জ্বলালে শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত থকা মেজি আনন্দপুর যুব সংঘর উদ্যোগত শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত ভোগালী বিহু উদযাপনের প্রস্তুতি চলোৱা হয়েছে যোৱা বছৰো একেদৰে দুষ্কৃতিকাৰীয়ে জ্বলাইছিল হেঙেৰাবাৰীত ভোগালী বিহুৰ মেজি এনেদৰে ঘটনাৰ পুনৰাবৃত্তি ঘটাক লৈ চাঞ্চল্য সৃষ্টি হৈছে অঞ্চলটোত বলাকবাৰীৰ বজাৰপাৰা নৱপুৰতো নিশাত দুৰ্বৃত্তই জ্বলালে মেজি বজাৰপাৰা নৱপুৰত ৰাজহুৱা নামঘৰৰ সন্মুখত ৰাইজে নিৰ্মাণ কৰা মেজি দুৰ্বৃত্তই জ্বলাই পলায়ন কৰে মেজি জ্বলা দেখা পাই পথচাৰীয়ে লগে লগে খবৰ দিয়ে স্থানীয় লোকক বলাকবাৰী আৰক্ষী আৰু মিৰ্জাৰ অগ্নি নিৰ্পাপক বাহিনীক খবৰ দিয়াত আহি উপস্থিত হয় যদিও ইতিমধ্যে মেজিটো সম্পূৰ্ণৰূপে জুইত জাহ যায় এই ঘটনাত অঞ্চলবাসীয়ে দুখ প্ৰকাশ কৰাৰ লগতে আৰক্ষীক দুৰ্বৃত্তৰ সন্ধান উলিয়াবলৈ আহ্বান জনাইছে বটদ্ৰৱা থানত ৰাইজে হাতে লোটাই কৰায়ত্ত কৰিলে 3টা চোৰক বটদ্ৰৱা থানত চলি থকা নৱনিৰ্মিত ভৱনৰ ব্যৱহৃত সামগ্ৰী চুৰি কৰিবলৈ অহাৰ সময়তে ৰাইজে ধৰিলে 3টা গোভাই চোৰক ধৃত বিজুলী বৰুৱা উপেন বৰ্মন আৰু বিশেশ্বৰ বৰ্মন মহানগরী গীতানগরের পূব রাজহুয়া নামঘরত চোরার সাফাই অভিযান চোরে লুটি নিলে সোণ রূপর সা সামগ্রী সহ নগদ ধন নামঘর পরিচালনা সমিতিয়ে গীতানগর আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার
দবকার বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডত বরবালি পঞ্চায়েত চৌহদত ন নম্বর ওয়ার্ডের সদস্য সদস্যার মৌন প্রতিবাদ। বরবালি গাঁও পঞ্চায়েতের সভানেত্রী রুকসানা বেগমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি প্রতিবাদ। পঞ্চায়েতের সভানেত্রীগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। চরম বিত্তীয় সংকটের গড়াহত যোরহাটের ঐতিহাসিক টুকুলাই চাহ গবেষণা কেন্দ্র। মাঘ বিহু উদযাপন করবলে গবেষণা কেন্দ্রটির বিজ্ঞানী কর্মচারীসক দরমহা দিবা নাই কর্তৃপক্ষ। এই অবস্থা থাকলে গবেষণা কেন্দ্রটো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কর্মচারীস। নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপত এন এফ আর কর্মচারী ইউনিয়নের অনশন। নতুন পেনশন আইন বাতিল করার দাবিত এন এফ আর কর্মচারী ইউনিয়নের আমরণ অনশন কার্যসূচী। উল্লেখযোগ্য যে 8 জানুয়ারীর আরম্ভ হওয়া অনশন কার্যসূচী বৃহস্পতিবার দিনের 12 বজাত সামরণি পড়ে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ অগপ নেতৃত্বর। সৌজন্যমূলক সাক্ষাতের সময় সমাগত লোকসভা নির্বাচনের আসন বুঝাবুঝির বিষয়টি ফেব্রুয়ারীত আলোচনা করা বলে জানায় নড্ডায়। রঙিয়াত অন্ত পড়িল এন এফ রেলওয়ে কর্মচারী সন্থায় চলাই থাকা অনশনের। 8 জানুয়ারীর কেবাটাও দাবীরে এন এফ রেলওয়ে কর্মচারী সন্থায় পালন করেছিল আমরণ অনশন কার্যসূচী। প্রতিবাদকারী সকলে এন পি এস বন্ধ করক, পেনশন আমার অধিকার, পেনশন আমাক লাগিব আদি শ্লোগান দিয়ে উদ্দাল প্রতিবাদ সাব্যস্ত করে। চানমারী সঞ্চালকর গুলিচালনা কাণ্ডর ভুক্তভোগী অভিষেক মিশ্রর প্রতিক্রিয়া। চানমারী মিলনপুরত সিদ্দিক আহমেদে টার্গেট করে লৈছিল অভিষেক মিশ্র আর তেওঁর পত্নীক। সিদ্দিকর আন কেবাজনও আছিল বলে মন্তব্য অভিষেক মিশ্র। পার্কিংক লৈ সংঘাত হওয়ার পিছতে ঘরের রড, বাঁহ আর এডাল ডাবল বেরেল বন্দুক লৈ এটা ডাবল বেরেক বন্দুক লৈ আহিছিল সিদ্দিক আর থাকা কেজনে। ইতিমধ্যে চানমারী আরক্ষীয়ে সিদ্দিকর দুইটা বন্দুক জব্দ করে আরম্ভ করেছে তদন্ত। বোকাঘাটের লখৌজানত পথ দুর্ঘটনা। এখন টাটা মেজিক আর এখন ফোর্ড বাহনের মাজত সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত মহিলাসহ 5 জন লোক আহত সকল ততাতৈয়াকৈ হাসপাতালত ভর্তি। ট্রেক্টর জেসিবি লৈ হাজোর বরসলির পুঠিমারি নদীত অবৈধভাবে চলাই গেছে বালি খনন। বালি মাফিয়া মঞ্জুল হকর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় রাইজ তথা দল সংগঠনের। অবৈধ বালি খননের ফলত গড়াখহনীয়ার আশঙ্কাত ভুগিছে নৈপরিয়া রাইজে। রহস্যজনকভাবে মৌন বন বিভাগ। মায়ঙর গাগলমারীর হসনা বজারের অনুজ্ঞাপত্রবিহীন 15খনক ভুয়া ফার্মাসি সিল করলে প্রশাসনে। মরিগাঁওর এসপি হেমন্ত কুমার দাস আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সমীরণ বৈশ্যর নেতৃত্বত অভিযান। আরক্ষীর উপস্থিতিত ফার্মাসি কেখনের নথিপত্র জব্দ করে ঔষধ পরিদর্শকে। এশিয়ান কাপ 2023ত অংশগ্রহণ করবলিয়া ভারতীয় ফুটবল দলটক শুভেচ্ছা জ্ঞাপন অলিম্পিকর গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়ার। 18 জানুয়ারীত ভারতে উজবেকিস্তানের বিরুদ্ধে আর 23 জানুয়ারীত সিরিয়ার বিরুদ্ধে গ্রুপ বিত খেলিব। ভোগালীর পূর্বে রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের সৌজন্যত আয়োজিত ঢেকিয়াজুলিত ভোগালী মেলা। ভোগালী মেলাত উপলব্ধ হয়েছে বিভিন্ন সুস্বাদু খাদ্য সামগ্রী। বরসলা উন্নয়ন খণ্ডের অধীনের আত্মসহায়ক গোটর সহযোগত 40খন বিপণীত উপলব্ধ হয়েছে এই সমূহ খাদ্য সম্ভার। শুকুরবারে ত্রয়োদশ ডিমা হাসা স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার সামগ্রিকভাবে সাজু হয় ডিমা হাসাও জেলা প্রশাসন। পুয়া 8 বজার কটকটিয়া নিরাপত্তার মাজে আরম্ভ হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। শুক্রবারে পুয়া 8 বজার আরম্ভ হয়েছে ভোট গণনা। ডিমা হাসাও 7টা কাউন্টি হলত ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। উত্তর ত্রিপুরার পানি সাগরের কসারি রমা অঞ্চলত অমিত উরাং নামের 39 বছরীয় যুবকক ভালুকর আক্রমণ। ভালুকে আক্রমণ করা যুবকজনক সংকটজনক অবস্থাত আগরতলা জিবি হাসপাতাল প্রেরণ। মহানগরীর একমাত্র সাইকেল ট্রেক কনকলতা বরুয়া পথসাত পুনের খনন আরম্ভ হয়েছে প্রশাসনের। 2023 চনের ডিসেম্বর মাহতে পথটি খান্দি রাইজর হারাশাস্তি করেছিল প্রশাসনে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাইজে। বাক্সার এলেঙ্গামারীত বেকি নৈত গড়াখহনীয়া প্রতিরোধের নামত ব্যাপক দুর্নীতি। গড়াখহনীয়া রোধ করার 720 মিটার কাম করা কামর ঠিকা লাভ করা ঠিকাদার রাজু বসুমতারিয়ে অতি নিম্নমানের কাম করার ফলত জহিক হয়ে গেছে বান্ধর কাম। ঠিকাদারজনের বিরুদ্ধে এপসোর প্রতিবাদ। এলেঙ্গামারীত প্রমোদ বড়ো মুদ্রাবাদ জলসম্পদ বিভাগ হাই হাই, জেলা প্রশাসন হাই হাই, বান্ধর কাম আরম্ভ করক আদি শ্লোগানে সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। বান্ধর কাম শেষ নোহার আগতে জহি খহি যার ফলত চিন্তিত হয়ে উঠেছে নৈপরিয়া রাইজ।
জামুগুৰিহাটৰ নবিল প্ৰাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয় প্ৰথম পৰ্যায়ৰ গণোৎসৱ। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক শান্তনু গৌতমে আগবঢ়া অনুষ্ঠানটিৰ পৰ্যবেক্ষক হিচাপে অংশগ্ৰহণ কৰে। নদুৱাৰ খণ্ড উন্নয়ন বিষয়া ৰাজীৱ বৰাই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সৈতে মত বিনিময় কৰে খণ্ড উন্নয়ন বিষয়াগৰাকী। দৰং জিলাৰ শ্যামপুৰৰ খেৰণী চাপৰি অঞ্চলত বিলাহী প্ৰয়োগ কৰা হৈছে বিষাক্ত ঔষধ। এই ঔষধ প্ৰয়োগ কৰাৰ ফলত চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰতে পকিবলৈ ধৰে বিলাহী। কেমেৰাত বন্দী শ্যামপুৰৰ খেৰণী চাপৰিৰ কৃষকে বিলাহীত ঔষধ প্ৰয়োগ কৰাৰ দৃশ্য। মিছামাৰীৰ মাজবাটৰ চুটিয়াবস্তি প্ৰেমনগৰ অঞ্চলতো ভোগালী কাতোৰাৰ ব্যাপক প্ৰস্তুতি চলিছে। ভোগালীৰ প্ৰাকক্ষণত খুবেই ব্যস্ত চহা ৰাইজ। বিহুৰ প্ৰাকক্ষণত কুঁহিয়াৰ পেৰি প্ৰস্তুত কৰিছে খাটিগুৰ। মাজবাটৰ গুৰৰ আছে সুকীয়া সমাদৰ। মাজবাটত উৎপাদিত গুৰৰ প্ৰতি কিলোৰ মূল্য পঞ্চাছৰ পৰা পঁচপন্ন টকা। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে গোৱালপাৰা চহৰতো চলিছে হেমাহৰ ভোগালী বিহু কাতোৰাৰ প্ৰস্তুতি। এইবাৰ তলাতল ঘৰৰ আৰ্হিত ভেলাঘৰ নিৰ্মাণ কৰিছে নিউ গোৱালপাৰাবাসীয়ে। ভোগালী বিহুৰ বাবে নিউ গোৱালপাৰা বিহু ফিল্ডত তিনিদিনীয়াকৈ ভোগালী মেলাৰ আয়োজন চলিছে। ভোগৰ সামগ্ৰীৰে উপচি পৰিছে লখিমপুৰৰ বজাৰ। লখিমপুৰ নগৰত তিনিদিনীয়াকৈ অসম গ্ৰামীণ জীৱিকা অভিযানৰ উদ্যোগত নটা উন্নয়ন খণ্ডৰ মহিলা আত্মসহায়ক গোটে স্থাপন কৰিছে বিশেষ ভোগালী মেলা। এই মেলাতে উপলব্ধ হৈছে সমাগত ভোগালী বিহুৰ প্ৰতিপদ সামগ্ৰী। নলবাৰীৰ শিয়ালমাৰীৰ আমেৰিকা চকত শান্তিৰাম দধি ভাণ্ডাৰত আপুনি পাব নিৰ্ভেজাল মহৰ এঠা দৈ। বংশানুক্ৰমিকভাৱে এঠা লগা মহৰ দৈ প্ৰস্তুত কৰি অহা শান্তিৰাম দধি ভাণ্ডাৰে এইবাৰ ভোগালীৰ বাবে মজুত কৰিছে 15-20 কুইণ্টল এঠা লগা মহৰ দৈ। মাটিৰ সাজৰ পৰা বাঁহৰ চুঙা নিৰ্ভেজাল মহৰ এঠা লগা দৈ উপলব্ধ বিপণীখনত। ভোগালী বিহুৰ প্ৰাকক্ষণত দুদিনত অনুষ্ঠিত হৈছে অসমী ভোগালী মেলা। বিভিন্ন সুস্বাদু লাড়ু পিঠা দৈ চিৰা আদিকে ধৰি মহিলাসকলে জৈৱিক পদ্ধতিৰে ঘৰতে উৎপাদন কৰা বিভিন্ন শাক পাচলি উপলব্ধ হৈছে মেলাত। এই ভোগালী মেলাত গোৱালপাৰাৰ বিভিন্ন প্ৰান্তৰ 1400 আত্মসহায়ক গোটৰ মহিলাসকলে অংশগ্ৰহণ কৰিছে। ৰাজ্যৰ চৌদিশে এতিয়া হেপাহৰ ভোগালী কাতোৰাৰ ব্যাপক প্ৰস্তুতি চলিছে। নুমলীগড়তো ভিন্ন প্ৰান্তত ব্যাপক প্ৰস্তুতি। মৰঙীৰ মটৰগাঁৱত সাজি উলিয়াইছে হাতী মানুহৰ সংঘাতৰ ছবি প্ৰতিফলিত কৰাৰ বাবে প্ৰতীকী ৰূপত ভেলাঘৰ। সমগ্ৰ ৰাজ্যজুৰি ভোগালী কাতোৰাৰ ব্যাপক প্ৰস্তুতি। ৰহাৰ দীঘলদৰীৰ মিলনপুৰতো মহিলাসকল ব্যস্ত হৈছে বিহুৰ পিঠা পনা তৈয়াৰ কৰাত। অঞ্চলটোৰ কেইবাটাও চুবুৰীৰ মহিলাসকল একলগ হৈ পিঠাগুৰি খুন্দি বনাইছে বিহুৰ পিঠা। ৰহাৰ দীঘলদৰী মিলনপুৰৰ অঞ্চলত মহিলাসকল বৰ্তমান এনেদৰে ব্যস্ত হৈছে নাচ গান কৰি পিঠা পনা তৈয়াৰ কৰি আনন্দ উপভোগ কৰিছে। মাঘ বিহু কাতোৰাৰ ভীষণ ব্যস্ততা প্ৰতিগৰাকী অসমীয়াৰ। ব্যস্ততা বাঢ়িছে চিৰা মিলসমূহৰো। পুৱাৰে পৰা চিৰা মিলসমূহৰ লাগি নিচিগা শাৰী। সকলো লোকে বৈদ্যুতিক মিলতে চিৰা বনাবলৈ আৰম্ভ কৰিছে। সেয়ে কলাইগড় মহাদেৱ চিৰা মিলত ভিৰ কৰিছে একাংশ লোকে। ভোগালী বিহুৰ উৰুকালৈ মাজত মাত্ৰ এটা দিন। উৰুকাৰ নিশা ভেলাঘৰত লগে ভাগে এসাঁজ খোৱাৰ বাবে সাজু হৈছে অসমীয়া। ইফালে ভোগালীৰ সামগ্ৰীৰে উভৈনদী হৈ পৰিছে ৰাজ্যৰ প্ৰতিখন বজাৰ। গুৱাহাটী মহানগৰীৰ বজাৰতো চিৰা পিঠা সান্দহ দৈ চাউলকে ধৰি বিভিন্ন সামগ্ৰী উপলব্ধ হৈছে। কামৰূপৰ চাংচাৰীৰ সমীপৱৰ্তী আঠিয়াবৈ গাঁৱতো বিহুৰ ব্যস্ততা। আগফলত বিবিধ পিঠা পনা তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈছে জীয়ৰী বোৱাৰীসকল। ঘৰৰ বাবে পিঠা পনা বনোৱাৰ উপৰিও গুৱাহাটীত অনুষ্ঠিত হ'বলগীয়া ভোগালী মেলাৰ বাবে প্ৰস্তুত কৰিছে বিভিন্ন ধৰণৰ পিঠা পনা। মৰাণৰ দুলীয়া গাঁৱৰ ভাটি চুবুৰীত এইবাৰ আকৰ্ষণীয় ৰূপত নিৰ্মাণ কৰা হৈছে ভেলাঘৰ। ছটাকৈ ভেলাঘৰ সাজি উলিয়াইছে গাঁওবাসীয়ে। বাঁহ আৰু নৰাৰে নিৰ্মাণ কৰি উলিয়াইছে ৰজাৰ মৈদাম, ৰংঘৰ, হেলিকপ্টাৰ, খেতিয়কৰ বাসগৃহ আৰু ভঁৰাল আকৃতিৰ ভেলাঘৰ। কলিয়াবৰৰ গ্ৰাম্যাঞ্চলত ভোগালী কাতোৰাৰ ব্যাপক প্ৰস্তুতি। কলিয়াবৰৰ সোণাৰী গাঁৱৰ সাত খেলৰ ছটা খেলে পথাৰত নিৰ্মাণ কৰিছে ছটাকৈ ভেলাঘৰ। সোণাৰী গাঁৱৰ পুৰণি পৰম্পৰা অনুসৰি আজিও উজ্জীৱিত কৰি ৰাখিছে ভেলাঘৰ, পুৰা বিহু আৰু ঐতিহাসিক কলি বুঢ়ী নৃত্য। মাঘ বিহুত সোণাৰী গাঁৱত মহিলা বৃদ্ধা আইতাসকলে কলি বুঢ়ী নৃত্য প্ৰদৰ্শন কৰে। ভোগালী বিহুত কলিয়াবৰৰ সোণাৰী গাঁৱৰ কলি বুঢ়ী নৃত্যৰ আছে বিশেষ প্ৰাসংগিকতা। জুইৰ পৰা উৰি অহা কুকুহাৰ চাই মহিলাসকলে মুখত সানি কলি বুঢ়ী নৃত্য প্ৰদৰ্শন কৰে। নলবাৰীত মুক্ত বিচৰণ কৰা তিনিটাকৈ বন্যহস্তীক খেদি পঠিয়াবলৈ অভিযানত নামিল বন বিভাগৰ লোক। বন্যহস্তী তিনিটাক ভূটানৰ পাহাৰলৈ খেদি পঠিওৱাৰ চেষ্টা বন বিভাগৰ। বগীবিল পাৰত বনভোজ খাবলৈ গৈ ব্ৰহ্মপুত্ৰৰ কোবাল সোঁতত উটি যোৱা এজন লোকক উদ্ধাৰৰ শিহৰণকাৰী দৃশ্য বন্দী হ'ল কেমেৰাত। ব্ৰহ্মপুত্ৰত উটি যোৱা ব্যক্তিজনক উদ্ধাৰ কৰিলে ডিব্ৰুগড়ৰ গৌতম বৰদলৈৰ কাঞ্চনজংঘা ৰিভাৰ কুইজ নামৰ ৰেস্কিউ ব'টৰ দলে।
22 জানুয়ারীত অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দিরত। রাম মন্দির মুকলির লগত সংগতি রাখি বশিষ্ঠ মন্দিরত প্রজ্বলন করা হব 1,00,000 বন্তি। বশিষ্ঠ শ্রাম দেওয়ালয়ত স্থানীয় লোকসকলে 1,00,000 বন্তি প্রজ্বলন করার বাবে সাজু হয়েছে। 22 জানুয়ারীত সন্ধ্যা 4 বজাত প্রজ্বলন করা হব 1,00,000 চাকি। মহানগরীত কইনা ধরাত এসটিএফর অভিযান। অভিযানত গ্রেপ্তার বহিরাজ্য ড্রাগস সরবরাহকারী, ধৃত ড্রাগস সরবরাহকারীটো মনোয়ার আলী। অভিযানত জব্দ 5,00,000 টাকা ড্রাগস, নগদ 21,000 টাকা। এখন চারিচকীয়া বাহনেরে মেঘালয়ের সরবরাহ করেছিল ড্রাগস কেনে। ড্রাগস সেবনকারী মনোয়ার আলীক জেরা এসটিএফর, ঘটনাত এটা বৃহৎ চক্র জড়িত থাকার অভিযোগ। বাক্সার আওহাতাত নীলাচল এগ্রো প্রডিউসার কোম্পানি পরিদর্শন। কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী পঙ্কজ চৌধুরী কোম্পানিটি পরিদর্শন করে সাংবাদিকরে হওয়া সাক্ষাৎকারত মন্ত্রীগুলিয়ে নেমু জুস প্রস্তুত করা ভাল ব্যবসায় বলে উল্লেখ করে। মন্ত্রীগুলিয়ে মানস রাষ্ট্রীয় উদ্যান পরিদর্শন করব বলেও জানিবলিয়া। গড়চুকর লালুমগাঁওত এসওজি আর গড়চুক আরক্ষীর যুটিয়া অভিযান। অভিযানত জব্দ 40টা হেরোইন ভর্তি কন্টেইনার, 1 প্যাকেট হেরোইন, নগদ ধন, 4টা মোবাইল ফোন, 2টা খালি কন্টেইনার জব্দ। অভিযানত নিষিদ্ধ ড্রাগসহ জব্দ ভেল্লা আলী নামৰ এটা ড্রাগস সরবরাহকারী। জব্দকৃত ড্রাগসখিনি মূল্য প্রায় 2,00,000 টাকা। দীর্ঘদিনৰে পৰা সরবরাহকারীটোৱে ড্রাগসৰ বেহা চলাই আহিছে। কাজিরঙাত 2 এশিঙিয়া গণৰ যুঁজ। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানৰ বাগৰি বনাঞ্চলৰ ৰৌমাৰী বন শিবিৰ এলেকাত পৰ্যটকে উপভোগ কৰিলে এই ৰোমাঞ্চকৰ দৃশ্য। টুৰিষ্ট গাইড আনাৰ হুছেইনে কেমেৰাত বন্দী কৰিলে এশিঙিয়া গণৰ যুঁজি থকাৰ এই দৃশ্য। রাইজে নির্মাণ করার পথ নিজে নির্মাণ করা বলে কই রাইজর রোষত পড়িল বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সুজামুদ্দিন লস্কর মুদ্রাবাদ ধ্বনিরে রাইজে উত্তাল করে তোলে পরিবেশ। বিধায়কজনে নির্মাণ করে নিদিয়া বালিশেরি গাঁওয়ার পথ নিজে নির্মাণ করিলে রাইজে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হয়েছে পঞ্চম জলচর পক্ষী গণনা। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্পত পঞ্চম কাজিরঙা পক্ষী গণনা উদ্যানখনের লগতে ইয়ার পার্শ্ববর্তী এলাকার 118টা জলাশয় সামরি লওয়া হয়। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পৰা অহা পক্ষী বিশেষজ্ঞর উপস্থিতিত 3 শতাধিক গণনাকারী পক্ষী গণনা প্রক্রিয়াত এবার নিয়োজিত করা হয়। হোজাই জিলা আরক্ষীর বৃহৎ সফলতা। নকুটি অঞ্চলের লামডিং বনাঞ্চলত আরক্ষীর অভিযানত জব্দ 3টা বন্দুকসহ বুজন পরিমাণের গুলি বারুদ। গুলি বারুদসহ আটক এজন লোকক। উত্তর গুয়াহাটির যোগ নিলাময়ত ডিসেম্বর মাহৰ পৰা আয়োজিত এমহিয়া যোগ শিক্ষক প্রশিক্ষণের সামরণি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর উত্তর পূব প্রান্তর সহপ্রচারক বশিষ্ঠ বুজর বড়ুয়ায় ভারত মাতার প্রতিচ্ছবির সন্মুখত বন্তি প্রজ্বলনের শুভারম্ভ করে সামরণি অনুষ্ঠানের। বহু প্রত্যাশিত মুম্বাই ট্রান্স হার্বার লিঙ্ক 12 জানুয়ারীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার সম্ভাবনা। দক্ষিণ মুম্বাই সেউরির পৰা আরম্ভ করে থানে ক্রিক অতিক্রম করে নবি মুম্বাইর বাহিরর সিরিয়ালত শেষ হওয়া এই ব্রিজখনে 2018 চনৰ পৰা নির্মাণ হয়ে থাকা এই অঞ্চলত সংযোগ করবলৈ সাজু হয়েছে। দেশৰ ভিতৰতে কনিষ্ঠতম মহিলা টাইকোৱাণ্ডো ৰেফাৰীৰ যোগ্যতা শিৱসাগৰৰ আমগুৰিত তনয়া কোঁৱৰৰ। ডিচেম্বৰ মাহত দক্ষিণ কোৰিয়াত বিশ্ব টাইকোৱাণ্ডোৰ আন্তঃৰাষ্ট্ৰীয় ৰেফাৰীৰ 5 দিনীয়া যোগ্যতা নিৰ্ণয় পৰীক্ষাত তনয়া অৱতীৰ্ণ হৈছে। ধেমাজিৰ শিক্ষা হোটেলৰ কোঠালীত ডিঙিত চিপ জৰি লৈ থকা অৱস্থাত মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ। প্ৰেমৰ বাবেই ধেমাজিত উপস্থিত হৈছিল মহিলাগৰাকী। শেষ মুহূৰ্তত প্ৰেমিকে ফোন ৰিচিভ নকৰাত চৰম সিদ্ধান্ত ললে মহিলাগৰাকী। 16 ডিসেম্বৰত মুম্বাইৰ পৰা আৰম্ভ কৰা 27 দিনীয়া যাত্ৰাৰ অন্তত শিৱসাগৰত উপস্থিত হয় উইংছ অফ হাজৰিকা। এখন বিশেষ ৰেষ্টুৰেণ্ট নিৰ্মাণৰ বাবে শিৱসাগৰৰ ব্যৱসায়ী হৰিপ্ৰসন্ন হাজৰিকাই ক্ৰয় কৰি আনিছে এয়াৰ ইণ্ডিয়াৰ অৱসৰপ্ৰাপ্ত A320 বিমানখন। ভাইব্ৰেণ্ট গুজৰাট গ্লোবেল সামিটৰ 10ম সংস্কৰণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি মৰক্কোৰ মন্ত্ৰী ৰিয়াদ মেজৰে ভাষণত প্ৰধানমন্ত্ৰী মোদীক ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী বুলি অভিহিত কৰে। ৰিয়াদ মেজৰ ভাষণৰ পিছত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে ছচিয়েল মিডিয়াত দ্ৰুতগতিত ট্ৰেণ্ডিং কৰিবলৈ আৰম্ভ কৰে। বিগত বৰ্ষত ইণ্ডিয়াৰ ঠাইত ভাৰত লিখাৰ দাবী উত্থাপন হৈছে। হামাছৰ সুৰংগৰ বহু তথ্য পোহৰলৈ আহিছে। সুৰংগৰ খাতটোৰ পৰা এটা সুৰংগ সৃষ্টি হৈছিল য'ত RPG মিছাইল আৰু ৰকেটকে ধৰি অস্ত্ৰ শস্ত্ৰ আছিল আৰু ইয়াক প্ৰশিক্ষণ আৰু যুদ্ধক্ষেত্ৰ হিচাপে হামাছে ব্যৱহাৰ কৰিছে। দিল্লীৰ হোটেল তাজ পেলেচত CNN News18ৰ ইণ্ডিয়ান অৱ দ্য ইয়েৰ 2023 অনুষ্ঠান। CNN News18ৰ 13 সংখ্যক ইণ্ডিয়ান অৱ দ্য ইয়েৰ অনুষ্ঠানত বলিউডৰ বাদশ্বাহ শ্বাহৰুখ খানলৈ ইণ্ডিয়ান অৱ দ্য ইয়েৰ 2023ৰ সন্মান। তিনিচুকীয়াতো ভোগালী কাদৰাৰ ব্যাপক প্ৰস্তুতি।
তিনিচুকীয়াৰ ভীমপুৰা গাঁৱতো ভোগালীৰ আনন্দ। গাঁৱৰ জ্যেষ্ঠজনৰ পৰা ডেকাজনলৈকে সকলোৱে এতিয়া মেজি আৰু ভেলাঘৰ সজাত ব্যস্ত। সমান্তৰালভাৱে গাঁওখনৰ মহিলাসকলো ব্যস্ত হৈছে পিঠা পনা তৈয়াৰ কৰাত। ৰাজ্য চৌদিশে এতিয়া ভোগালী কাদৰত ব্যাপক প্ৰস্তুতি। তেজপুৰৰ বাম পৰ্বতীয়া যুৱসংঘৰ সৌজন্যত প্ৰথমবাৰলৈ আয়োজন কৰা হৈছে ভোগালী বিহু। ভেলাঘৰ নিৰ্মাণৰ কাম প্ৰায় 80% সম্পূৰ্ণ হৈছে। অঞ্চলটোৰ সকলো ৰাইজৰ মাজত এতিয়া সীমাহীন ব্যস্ততা। ভোগালীৰ বিহুথলী পিঠা পনা প্ৰস্তুতকে ধৰি কৃষিৰ লগত জড়িত সঁজুলি প্ৰদৰ্শনত দিহা কৰাৰ লগতে নিশালৈ সাংস্কৃতিক অনুষ্ঠানৰো আয়োজন কৰা হৈছে। ডেকা বুঢ়া সকলোৱে মিলি নিৰ্মাণ কৰিছে মেজি। বিলাসীপাৰাত এইবাৰ মাটিৰ দালালিত নামিছে প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক। শিক্ষক চুলতান আলীৰ বিৰুদ্ধে ভয়ংকৰ অভিযোগ আৰক্ষী দম্পতীৰ। শিক্ষক চুলতান আলীৰ গুণ্ডা বাহিনীয়ে প্ৰাণে মৰাৰ ভাবুকি প্ৰদান কৰাৰ অভিযোগ আৰক্ষী দম্পতীক। বিলাসীপাৰাৰ আনন্দনগৰত সন্ত্ৰাস চলাইছে ভূ মাফিয়া চুলতান আলীয়ে। প্ৰাণৰ সংশয়ত ভুগি ডিজিপিক অভিযোগ দাখিল কৰিছিল আৰক্ষী দম্পতীয়ে। আনন্দনগৰৰ 38 নম্বৰ ডাগৰ 166 নম্বৰ পট্টাৰ ভূমিক লৈ চৰম বিপদত পৰিছে আৰক্ষী দম্পতী। মহানগৰীত পুনৰ চাঞ্চল্যকৰ চুৰিকাণ্ড। চুনচালিস্থিত ঐতিহ্যমণ্ডিত নিজৰা বাবা শ্মশান কালী মন্দিৰত চুৰিকাণ্ড। মন্দিৰত স্থাপনাৰ পৰা চুৰি হ'ল সোণৰ মূৰ্তি। 15 বছৰ পূৰ্বে মাটিৰ তলৰ পৰা উদ্ধাৰ হৈছিল মা চণ্ডীৰ সোণৰ বিগ্ৰহ। চোৰে লৈ যোৱা সোণৰ বিগ্ৰহটোৰ ওজন প্ৰায় 300 গ্ৰাম। ঘটনা সন্দৰ্ভত মন্দিৰ পৰিচালনা সমিতিয়ে নুনমাটি আৰক্ষী থানাত দাখিল কৰিছে এজাহাৰ। নুনমাটি আৰক্ষীয়ে চি চি কেমেৰাৰ ফুটেজ সংগ্ৰহ কৰি আৰম্ভ কৰিছে তদন্ত। আৰু এয়া আছিল দুটা সংবাদ। নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান। ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।